सड़क निर्माण न होने के कारण कुचबिहार दो प्रखंड के चकचका ग्राम पंचायत के राजेंद्र चौपती इलाके के बासिंदा चुनाव बॉयकट की मांग से जुलूस निकाला गया। उनका कहना है कि 5 साल होने पर इलाके में कोई काम नहीं हुआ। उक्त इलाके के बासिंदा मंटी दास ने कहा, इस इलाके में 200 मीटर है लेकिन चुनाव के बाद यहाँ कोई विकास नहीं हुआ, सड़क का निर्माण नहीं हुआ, थोड़ा बारिश होने से इलाके में पानी जम जाता है, जिस कारण इस बार चुनाव में मतदान न करने का सिद्धांत उनके द्वारा लिया गया है। বয়কট করছি কারণ বর্ষাকালে আমাদের এখানে আপ ডাউন করতে বাচ্চাদের স্কুলে যেতে খুব অসুবিধা হয়। সেই অসুবিধাটা আমরা নানা মহলে নানা জায়গায় খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, সবাইকে ডেকে আনে দেখানো পর্যন্ত হয়েছে, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। কিন্তু লাস্টে আমরা বাধ্য হয়ে এই পর্যায়ে আসলাম। অনেক জোরে আসে, অনেক আমাদের প্রতিশ্রুতি দিয়ে যায়, এটা করব, ওটা করব, এটা করেন তারপরে হবে, কিন্তু তারপরে আর কিছু হয়নি। আমি নিজের কথাই বলছি, দীর্ঘ 13 বছর ধরে আছি, আমি নিজে বাড়ি করছি, আমার থেকে পুরানো বাড়ি আরো অনেক আছে, কিন্তু দীর্ঘ 13 বছর ধরে আমি দেখে যাচ্ছি কোনো হয়নি। লাস্টে আমরা 50-60 জন মেয়ে ছেলে নিয়ে একদম আমরা এই পাড়ার সব মহিলারা দল করে রীতিমতো ভরা বৃষ্টিতে আমরা গিয়ে সব কথা জানিয়েছি, যেখানে আমাদের রাস্তা সংস্কার প্রধান সাহেবকে, কিন্তু প্রধান সাহেব এসে বলছেন আজকে না নভেম্বরে হবে, নভেম্বরে না ডিসেম্বরে হবে, আমাদেরকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যায়, তা সত্ত্বেও আমাদের কোনো রাস্তা তৈরি হয়নি। পঞ্চায়েতকে রাস্তা দেখানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, ওটা পরে লাস্টে আমরা বাধ্য হয়ে পাড়ার এই আমাদের এখানে 100টা পর্যন্ত বাড়ি আছে, এই বাড়ি কটা আমরা মানে স্থির করছি যে আমরা বয়কট করবো।